বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর। বিকাশ ভবন অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে দেয়া হলো বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে রয়েছে তোমাদের সকল স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ও সুখবর, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে ইউজিসির তরফ থেকে দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তি, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব। তারপরে আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে যে সুখবর বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেই দেখে নেব ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নতুন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে 16 ডিসেম্বর 2021 কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনে কি দেওয়া রয়েছে, ডিক্লেরেশন অফ রেজাল্ট অফ ইউজিসি স্কলারশিপ স্কিম অন NSP ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2021। অর্থাৎ তোমরা যারা NSP স্কলারশিপে আবেদন করেছো অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করেছিলে, এই তিনটে স্কলারশিপের জন্য ইন্দিরা গান্ধী PG স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড, দ্বিতীয় PG স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার ক্যান্ডিডেট, তৃতীয় PG স্কলারশিপ ফর প্রফেশনাল কোর্স ফর SC ST ক্যান্ডিডেট। তোমাদের মধ্যে যারা এই সমস্ত স্কলারশিপে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবে। তো ইউজিসির ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে স্কলারশিপের, অর্থাৎ রেজাল্ট অফ PG স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার, রেজাল্ট অফ PG স্কলারশিপ ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার, রেজাল্ট অফ ইন্দিরা গান্ধী PG স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল, রেজাল্ট অফ PG স্কলারশিপ ফর প্রফেশনাল কোর্স ফর SC ST। তো এখানের মধ্যে তোমরা যেটাই অ্যাপ্লাই করেছো সেখানে ক্লিক করে কিন্তু তোমার রেজাল্টটা তুমি দেখে নিতে পারছ। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তুমি যে স্কলারশিপে আবেদন করেছো সেই স্কলারশিপের আন্ডারে রেজাল্টটা তোমরা এরকম দেখতে পারবে। ওখান থেকে তোমার ইনস্টিটিউট, তোমার অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু দেখতে পারবে এবং তোমার রেজাল্ট, তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সম্পূর্ণভাবে কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এরপরেই যে সুখবরটি তোমাদের জন্য দিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এ বিকাশ ভবন যে নোটিফিকেশানটি দিয়েছে, যে সুখবরটি স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের, ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য, সেই বিকাশ ভবনের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন বিকাশ ভবন 6th ফ্লোর সল্ট লেক কলকাতা 700091। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রম এ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি অর্থাৎ দ্য ভাইস কাউন্সিলর ব্যাকারি লেখা রয়েছে অল ইউনিভার্সিটি, মানে আমাদের রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটিকে কিন্তু বলেছে। কি বলেছে, সাবজেক্টে কি লেখা রয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্প অন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, দিস ইজ টু বিং টু ইয়োর কাইন্ড নোটিস দ্যাট কানেকশন উইথ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ইট হ্যাজ বিন ডিসাইড টু অর্গানাইজ অ্যাওয়ারনেস জেনারেশন ক্যাম্প অ্যাট অল ইউনিভার্সিটি কলেজ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস ওয়ান্স ইন এ উইক। তার মানে তোমরা বুঝতেই পারছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু একটা বড় সমস্যা ছিল। ছাত্রছাত্রীরা অনেকে আবেদন করছিল, অনেক ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছিল না, প্রচুর সমস্যায় পড়ছিল ছাত্রছাত্রীরা। আর সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হলো। প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু একটা করে ক্যাম্প বসবে এ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্বন্ধে, এবং এখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে, ভালো মন্দ কি বিষয় রয়েছে, কিভাবে আবেদন করবে এবং আবেদন করার প্রক্রিয়া সেখান থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ করতে পারবে, এবং যাতে তোমরা প্রত্যেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারো এবং তোমাদের পড়াশোনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন এগিয়ে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কথাই বলা হয়েছে, সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক, একই সাথে প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকের কথা উল্লেখ করেছে। প্রত্যেকটা ইনস্টিটিউটের ক্ষেত্রে সপ্তাহে একদিন করে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্কিমের ক্যাম্প বসানোর কথা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে সপ্তাহে যে দিনটি সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে সোমবার। সোমবারে বলা হয়েছে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম
ক্যাম্প করা হয়, যদিও প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে সোমবার হবে এরকম ডানা একটা সাজেশন দিয়েছে। তারপরে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের ক্যাম্প নিয়ে অনেক কিছু উল্লেখ করেছে বিস্তারিতভাবে, যেগুলো তোমাদের বলেই দিলাম যে অ্যাওয়ারনেস করতে হবে, ক্যাম্পে ক্যাম্প করতে হবে এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে এ সাজেস্ট করা হয়েছে। মঙ্গলবার 20/12/2021 থেকে এই ক্যাম্পের ক্যাম্প শুরু হচ্ছে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলে, প্রত্যেকটা ইনস্টিটিউটে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি কলেজ এবং ইউনিভার্সিটিতে যখন ক্যাম্প বসবে তার আগে 3 দিন আগে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্বন্ধে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সমস্ত কিছু ডিটেলস 3 দিন আগের থেকেই কিন্তু তাদের জানিয়ে দিতে হবে, যেদিনকে ক্যাম্প বসবে তার 3 দিন আগে, যাতে সেই স্টুডেন্টের সেই ইনস্টিটিউশন বা সেই কলেজ বা সেই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে জানতে পারে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে ফলো করতে বলা হয়েছে প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা অফিসারকে, ইউনিভার্সিটি এবং কলেজের এবং সমস্ত কিছুকে দেখতে বলা হয়েছে। প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির যে নোডাল অফিসার রয়েছে সেই অফিসারকে সমস্ত ব্যাপারটাকে দেখতে বলা হয়েছে, সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করতে বলা হয়েছে। এবং সর্বশেষে কিন্তু একটা গাইডলাইন দেওয়া হয়েছে রীতিমতো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাওয়ারনেসের জন্য। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ফার্স্ট ক্যাম্প যেটা হবে সেটা 20/12/2021 হবে এবং তারপরে 27/12/2021 কিন্তু সেকেন্ড ক্যাম্প হবে, যেটা সোমবার মন্ডে তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা স্টুডেন্টদের জানানোর জন্য দরকার পড়লে ব্যানার বা পোস্টার রীতিমতো প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজের প্রোগ্রামের সময় টাইম টু টাইম ব্যানার বা পোস্টারের মাধ্যমে স্টুডেন্টদের জানানো হবে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্প বসছে, সমস্ত তথ্য যাতে ব্যানারেও ফুটে ওঠে সর্বদা। এরকমই কিন্তু কিছু গাইডলাইন ফলো করার জন্য এখানে রীতিমতো বলে দেওয়া হয়েছে এবং সমস্ত যে কাজটা সেটা নোডাল অফিসার কিন্তু দেখবে এটা বলে দেওয়া হয়েছে। এবং কী প্রসিডিওরে তোমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফরম্যাটটা হবে সেটাও কিন্তু এখানে রীতিমতো দিয়ে দেওয়া হয়েছে। ডেট অফ ক্যাম্পাস, ডেট অফ ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউট, নেম অ্যান্ড ফোন নাম্বার অফ দ্য নোডাল অফিসার, আর তারপরে ক্যাম্পের নাম, এরকম সমস্ত তথ্য কিন্তু এই ফরম্যাটে সমস্ত কিছু হবে, এটা কিন্তু রীতিমতো বলে দেওয়া হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছ, তোমরা যারা এতদিন ধরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করছিলে বা আবেদন করার চেষ্টা করছিলে, বুঝে উঠতে পারছিলে না কোথায় আবেদন করবে, কী করবে, প্রসিডিওর কী রয়েছে, এ একই সাথে যারা আবেদন করার পরও ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারছিলে না, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই মুহূর্তে সুখবর। মাধ্যমিক থেকে শুরু করে এ একদম কলেজ পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রী কিংবা যারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছো কিংবা যারা চাকরির জন্য পড়তে চাইছো, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা সুখবর। প্রত্যেকটি ইনস্টিটিউটে কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্প বসবে, যেখান থেকে তোমরা আবেদন এবং সমস্ত তথ্য পেয়ে যাবে এবং তোমরা সহজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারবে। আশা করছি তোমাদের এই সুখবরটি, এই খবরটি জেনে তোমরা অনেকেই খুশি হয়েছো, কারণ অনেকেরই সমস্যা ছিল, অনেকে শেয়ার করেছিলে। তোমরা কারা রীতিমতো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বেনিফিট এই মুহূর্তে ভোগ করছো এবং কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।